বাজার নিয়ন্ত্রণে এবার একসঙ্গে মাঠে নেমেছে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও বাজার ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম সমন্বয় সভা করেছেন। সভা শেষে খাদ্যমন্ত্রী জানান, যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণে কাজ করা হবে। 20 তারিখের মধ্যে উৎপাদন ও যৌক্তিক মূল্য কৃষি বিপণন অধিদপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোন জাতের চাউল উৎপাদন হচ্ছে সে বস্তার গায়ে তাদের মিলগেটের যে উৎপাদন মূল্য সেটাও লেখা থাকতে হবে এবং এটা উৎপাদনের ডেট এবং মিলগেটের মূল্য নির্ধারণ করে বাজারজাত করতে হবে। 20 তারিখের মধ্যে সেই ওনাদের যৌক্তিক জাত এবং মূল্যটা পেলে আমরা সেটা অতি সত্বর আমরা এটা বাস্তবায়ন করব। আমরা মাঠে আছি এবং এটা বাজার যেন কন্ট্রোলে থাকে। রমজান মাস সামনে রেখে পণ্যের ঘাটতি নেই বলে আবারও আশ্বস্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কয়েক বছর ধরে রোজার অনেক আগে থেকেই পণ্যের দাম বেড়ে যায়, এবারও তার ব্যতিক্রম নয়, এমন প্রশ্নের উত্তরে পরিস্থিতি দেখতে অপেক্ষা করতে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। জানান, দাম কমাতে শুল্ক কমানোর প্রস্তাব শিগগিরই বাস্তবায়ন হবে। বাজার ব্যবস্থাপনাটাকে আমরা ঢেলে সাজাতে যাচ্ছি, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোনো পর্যায়ে যেন কোনো রকম কাজ ছাড়ি না হয়। কৃষি পণ্যের যৌক্তিক মূল্য এলাকা ভিত্তিক আমাদের কৃষি বিপণন বিভাগ থেকে ইনফরমেশনটা ডিসিমিনেট করা হবে। আমরা তো প্রত্যাশা করতেছি যে বাজারে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আমাদের উপর একটু আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা ভালো পজিটিভ কিছু দিতে পারবো। এখন থেকে তিনটি মন্ত্রণালয় বাজার মনিটরিংয়ে কাজ করবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। নেতৃত্বে যে শুরু হলো, যাতে আমরা এই বাজার ব্যবস্থাপনাটা সুষ্ঠু করতে পারি। তানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।